பட்டோல் குமார் கன்வாலா. সুজন কুমার আসবে, এই জন্মে সেই ভাগ্য তোর হবে না রে। আমাকে যেতে দাও না গো, আমার যে খুব দরকার। কি দরকার শুনি? তোর মাকে সদরে নিয়ে যেতে হবে, এরপর টাকা না নিয়ে এলে চোখের দেখাও দেখতে পাবি না। সুজন কুমার কি যে ছিল, যেমন গায় তেমনি বড় মনের মানুষ, গরিব দুঃখীকে কত টাকা দিল? আমি টাকা চাইব। বাবা তুই ভিখিরি? আমার মা হাসপাতালে, তাই অনেক টাকা লাগবে। বোঝো, ভিক্ষে করতে এসেছে আবার সুজন কুমারের কাছে, তো শক্ত মন্দ নয় রে। আমি ভিক্ষা করতে আসিনি, আমি সব টাকা ফেরত দিয়ে দেব। আমার মার খুব শরীর খারাপ। এই যা এখান থেকে, যা বলছি খবরদার, এই বাসের এপারে যেন তো কেন না দেখি। চল ডক, ডক বলছি, একদম আসবি না দিকে ডক। আরে অ্যানাউন্সমেন্ট কেন এখানে হচ্ছে না? আপনারা একটু ধৈর্য ধরে বসুন, সুজন কুমার আমাদের মধ্যে এসে গেছেন, আর কিছু সময়ের মধ্যেই উনি আমাদের সামনে হাজির হবে। একটু আমার সাথে আসবে, একটু কথা আছে। কিছু সময়ের মধ্যেই উনি আমাদের সামনে হাজির হবেন।